অনুষ্ঠা সুপ্রভা আপনাদের তখন যে সবাই বরিষ্ঠ নাগরিকেরা আছেন এখানে, আমাদের অভিভাবক আপনারা, আমি এটা জানি যে মানুষের যে জিনিসগুলো ভালো লাগে না তার মধ্যে একটা হচ্ছে বক্তৃতা সমান। কাজেই আমি দু তিনটি কথার মধ্যে আমাকে সীমাবদ্ধ রাখবো। প্রথমত আজকের এই দিনটায় বলে নয়, আজকে প্রত্যেকটা দিনের কিন্তু আমরা যে যেমন আছেন আনন্দটা বাজারে কিনতে পাওয়া যাবে না, সে ওখানে আর দেবে দাস নিজের মনে তৈরি করে নিতে হবে। আপনারা তবু অভিজ্ঞতা প্রায় সমৃদ্ধ, আপনারা নিজে নিতে পারবেন কেমন করে আনন্দ নিজের মনে নির্দেশ নিতে হয়। সাথে বরিষ্ঠ নাগরিককে নিজের ব্যাংকে ম্যাচ করার দিকে অসুবিধা নেওয়া হয়, তারপর বলেন বিজ্ঞাপনের জীবন আগে ছিল নিজের ডাক নিজের নেতানবা খুব নিন্দার ব্যাপার, আর এখন আপনি ভালো গান গাইতে পারেন, আপনি ছবি আঁকতে পারেন, আপনি কবিতা লিখতে পারেন, বা কিছু পারেন। এই পাড়াটাই যথেষ্ট নয়, আপনি কতটা ভালো পারেন সেটাকে ছড়িয়ে ফাঁপিয়ে আপনাকে বিজ্ঞাপিত করতে হবে। এই যুগ চলে এসছে, যার ফলে একটা অত্যন্ত অস্বাস্থ্যকর দৌড় একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, যেটা মানুষের সাথে মানুষের সম্পর্ককে নষ্ট করে দিচ্ছে। আলো দিতে যাচ্ছি না এবং এটা বেশ দিন হিটবে না। আপনাদের যাদের এই স্তরের অভিজ্ঞতা আছে আপনাদের কিছু রাস্তা দেখা পাবে, আপনাদেরকে একটু কানগাড়ি মুনিরা ফালন করতে হবে। সবাই হতাশই ছেড়ে দেবেন না, তাহলে আপনাদেরই সন্তান সন্ততি তার কোথায় রাখবে। তৃতীয় বিষয় যেটা আমার বলাও সেটা হচ্ছে ভালো কিছু যদি আমরা করতে পারি, ভালো কিছু যদি আমরা প্রকৃত ভালো কিছু যদি আমরা বুঝতে পারি, তার বিজ্ঞাপন এই সময় বোধ অথবা নাই দেবেন। ফ্যাটাহীন মানুষ তার সুগন্ধ পেতাও ভাবেই পাবে। এই যে শিউরি ফুল ফুটছে, আবার শিউরি ফুল নিজের বিজ্ঞাপন দিতে যায়, অথচ বাড়ায় যদি একটা শিউরি গাছ থাকে, আর ভোরবেলায় আপনি যদি বেরিয়েছেন আপনার কাছে ওই সুগন্ধ চলেই আসে, কেউ আসাতে মনে পাও। কাজে আমাদের অন্তত পক্ষে আপনাদের এই সময় আর তবে প্রতিযোগিতা নেন, জীবনের আর বিরাট কিছু অ্যাম্বিশন প্রাপ্তি আকাঙ্ক্ষা নিন, আপনাদের অভিজ্ঞতা দিয়ে আপনারা সমাজে কিছু দিতে পারেন, সেটা হচ্ছে সুগন্ধ আপনারা দিতে পারেন, কিছুই দেবেন। চতুর্থ যেটা আমার বলা করে শেষ করব, আমি তো এখনো চাকরি করছি, একটা এরিয়ানও পড়ি, কোন ইউনিয়ন পড়ি তা বড় কথা নয়, কারণ এখানে যারা আছে তারা ওই পর্বটাকে ফিরিয়ে এসে সম্পূর্ণ অ্যাক্টিভ হয়েছে, খুব ভালো জিনিস এটা। এক নম্বর বিদ্যাসাগর আমার ইউনিয়ন অফিস, সেখানে বরিষ্ঠ নাগরিক মানে যারা এক সময় ওখানকার পান্ডারি ছিলেন, শুধু ওখানকার নয় এই গোটা ফিঙ্গারপ্রিন্ট তো একটা শিল্প শহর, তো সেই শিল্প শহর দিয়ে যারা আপনি বয়ে এত ২০২৩ সালে বিয়ে এসছেন, তো আপনাদেরই বয়ে নিয়ে আসা ওই নৌকায় আনলা আজকে যাত্রী, আপনাদেরকে এই দিনটা উপলক্ষে আমরা একটু এক জায়গায় দেখে একটু আলাপ আলোচনা একটু ব্রিফ করতে চাই, অভিনন্দন জানাতে চাই। আজকে আমরা রাখিনি অনুষ্ঠানটা, তার কারণ আপনাদের সকালে প্রোগ্রাম বিএসটি ডি অ্যাসোসিয়েশন আছে, তাদের সকালে প্রোগ্রাম হচ্ছে, তাদের একটি প্রয়োজনের ব্যাপারটা তাই আমি তার আলাদা প্রতিটি প্রার্থনা পাঠানোর চেষ্টা করছি যে কালকে আর ইস্টি যাবে না। কালকে বিকেল ৫টার সময় আমাদের চিবিয়ান দপ্তরে আপনাদের সফরে শুধু যারা এএসটিতে চাকরি করে তাই নন, আপনাদের আশপাশের যে সমস্ত বরিষ্ঠ নাগরিক আছেন, হয়তো কোনোদিন চাকরি করেননি, অন্য কোনো পেশায় ছিলেন, বন্ধু বান্ধব পরিচিত, তাদেরকে আমার আসতে বলি আমরা বিরাট কিছু করবো না, একটু সেখানে কথা এভাবে কথা আমরা আদান প্রদান করবো, আপনাদের নিয়েই করবো, আর তারপরে একটা অত্যন্ত মনোজ্ঞ সঙ্গীতের অনুষ্ঠান হবে। শিল্পীর নাম আমি বলছি না, সাসপেন্স আপনাদের শহরের কাছে আমন্ত্রণ রইল, আপনারা আসা।